নিউজেটিন নর্থ ইষ্টর ডিজিটাল পেজলে সকলকে স্বাগতম জানাইছো আর লো একটা বিশেষ খবর। বিশেষ রাজ্য এটা কৃত্রিমান বা বানপানীর কবলত আর বিশেষ মহানগরী কৃত্রিমানের কবলত পড়েছে, আর মহানগরীর একটা অংশ উত্তর গুয়াহাটী, উত্তর গুয়াহাটীও কৃত্রিম বানপানীর কবলত। উত্তর গুয়াহাটী কৃত্রিম বানপানীর সমস্যা আজি নহয়, বিগত বহু বছরের সমস্যা, আর শেহতীয়াকে এইবেলির যে সমস্যা অতি ভয়ানক হয়ে পড়েছে, কেন এইবেলি উত্তর গুয়াহাটী গুয়াহাটী সংযোগী যে দলং বনোয়া আছে সেই দলঙে অধিক ভয়াবহ করে তুলিছে, কারণ পানিবিলাক ওলাই যাওয়ার পথ রুদ্ধ করে পেলাইছে, আর যেহেতু নলা নর্দমার অভাবের কারণেও এই সমস্যাটি অধিক ভয়াবহ হয়েছে। আর আজির দিনট আসলে মই আছো উত্তর গুয়াহাটীর উদ্দেশ্য, আর উদ্দেশ্যর এখন সকাম আছে আজি, মৃতকর আজি দহা, আর এই দহা কাজ করবর কারণে আজি পরিবেশ সেয়া মই দেখালো, ঘর চোতাল সকলতে পানি, আর এনেদরে যদি পরিবেশ এটা হয় কি ধরনের সকাম পাতব, আসলে এটা পরিবেশেই নাই, তৎসত্ত্বেও নিয়ম মাতৃক কিছু কাম করব। আর পোনে পোনে জানিব বিচারিম আত্মীয়রপরা যে আজি সকাম কি ধরনের হব, কেনেকা পরিবেশ? পরিবেশ মানে আজি কোনো একটা সকাম করা পরিবেশে নাই, মোরে ভাই আছিল আজি রাস্তার যে অবস্থা, পানি বোকা কেউফালে পানি সুমায় তোমার এক করব নোরা পরিবেশ হয়েছে, এটা কেনকে কালি বেশি পাই আহি মানে কোনো একটা আজিকালি প্রশাসনে কোনো পানিতে উলাই যাওয়ার ব্যবস্থা করা নাই, এটা আমার নিরুপায় হয়েছে, আমি কেনকে কি করি, আমার আসলতে আমার খবর কারণে লাজে লাগা হয়ে গেছে, কারণ এই পরিবেশ আমার যে উত্তর গুয়াহাটীত হব এদিন, কিন্তু সেই পরিবেশের ভুক্তভোগী হল আগতে গুয়াহাটীত আমি দেখেছিলাম এইবিলাক, কিন্তু আমি নর্থ গুয়াহাটীত দেখা নাছিলো, নর্থ গুয়াহাটীর পরিবেশ আসলতে খুব ভাল পরিবেশ আছে, আজি আমি সেই উপভোগ করব লাগা হল, কিন্তু আমার খবর কারণে এটা লাজ লাগা হল, যেহেতু আমার আমি এজন বৃহত্ত সি এমর সমষ্টি, এই সি এমর সমষ্টি আজি এনেকা পানির তল হয়েছে, ডুব লই থাকব লাগা হয়েছে। হয়, অতি পরিতাপের কথা যে অতি দুঃখের কথা যে আজি একটা সকাম মই দেখে আছো, সকামের ভিতরের পরিবেশ এনেদরে সমগ্র পথ পানিত বুর গৈ আছে, আর কিছু সাইড বাম দি থাকা হয়েছে রাস্তাটো, আর সাইড বামর অল্প পার হবলে বাকি, আর পার হলে আসলে গোটেই ঘরতে পানি সোমাবগে, আর ইতিমধ্যে বোকা পানিতে লুটিপুটি হয়ে আছে পরিবেশ, আর এই উত্তর গুয়াহাটির এটা ঘরের পর মানে দেখ আছো যত আছে আজির দিন সকাম, বিশেষ দহা, আর এই পরিবেশ আসলে কি ধরনের দহা কাম পাতি যায় এই কথা এটা বিচার্যর বিষয়ে পড়ছে, আর সচাকই এক দুঃখর খবর, বিশেষ নারায়ণপেড়া বরষুণে উত্তর গুয়াহাটির যে ভয়াবহ বান পরিস্থিতির সৃষ্টি করেছে কৃত্রিম বানে, এই সমস্যায় আসলতে সকলকে চিন্তিত করে তুলিছে, আর আজির দিন আসলতে এই সকাম পর্যন্ত আসলতে অনুষ্ঠিতক অনুষ্ঠিত করবলগিয়া হব ঘরের ভিতরতে, আর এয়া আসলতে প্রাকৃতিক দুর্যোগ বলে কলেও কিছু মানুষের ভুলের কারণেও হব পাৰে, আর সেই কথা আসলতে এটা প্রতিভাত হয়েছে, আর এয়া মই দেখে আছো উত্তর গুয়াহাটির উদ্দেশ্যরপর, উদ্দেশ্যর আজি একটা বিশেষ সকাম আছিল, আর এই সকামটা আজি এনেদরে অনুষ্ঠিতক উদযাপন করবলগিয়া হয়েছে, তেওঁলোকে যে চানিমারা দিছিলে সেই চানিমারা রফা আসলতে আধরুয়া হয়ে রল, কেন গোটেই চৌদিশে পানি, এবার মই দেখে আছো উত্তর গুয়াহাটির উদ্দেশ্যরপর, আর এনেদরে আজির দিন অতি দুঃখের ক্ষোভে কবলগিয়া হয়েছে যে চৌদিশে পানি, পানি ওলাই যাওয়ার কারণে কোনেও ব্যবস্থা লওয়া নাই, যার বাবে এক অতি দুঃখজনক খবর যে আজি এই সকাম অনুষ্ঠানটা আসলতে শান্তিতে অনুষ্ঠিত করবা নগল।